সালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতেই থাকছে ইরানের পরমাণু চুক্তির রক্ষায় যুক্তরাষ্ট্রের আলোচনায় যোগদান এদিকে পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্য মোট আয়ের অর্ধেক বিশ শতাংশ নাগরিকের দখলে এরপর জানবেন দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পুতিনের বিস্তারিত সংবাদে আরও জানবেন ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা মৃতের সংখ্যা বেড়ে একশো এবং সর্বশেষ সংবাদে জানবেন প্রতিবেশী দেশের সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের অনুমোদন নিউজিল্যান্ডের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের পরমাণু চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের আলোচনার যোগদান ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি রক্ষার লক্ষ্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ মঙ্গলবার আলোচনা যোগ দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে ওয়াশিংটন দুই হাজার বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করতে সালের চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছে তিনি ইরান কখনো সামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলবে না ওই চুক্তিতে এমন নিশ্চয়তা দেওয়া হয় কিন্তু ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা অবসানের দাবি তুলে সর্বশেষ বৈঠকে মার্কিন আলোচকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান গত জানুয়ারিতে জানা যায় তারা বিশ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আর এটা তারা দুই সালের পরমাণু চুক্তি মেনেই করেছে দু সালের চুক্তি অনুযায়ী বর্তমান সদস্য ইরান চীন ফ্রান্স জার্মানি রাশিয়া ও ব্রিটেনের মধ্যে আলোচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সভাপতিত্ব করবে মঙ্গলবার এ আলোচনা শুরু করার কথা রয়েছে এদিকে পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্য মোট আয়ের অর্ধেক বিশ শতাংশ নাগরিকের দখলে ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য শিকার পাকিস্তানের মানুষ দেশটির মোট আয়ের অর্ধেক চলে যাচ্ছে বিশ শতাংশ মানুষের কাছে পাকিস্তানের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আওতায় আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ তথ্য তুলে ধরা হয় জানা যায় জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এর পাকিস্তান প্রতিনিধি নাট আশ্রবি সেখানে উপস্থিত ছিলেন সেখানে তিনি পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নিয়ে আলোচনা করেছেন যদি দ্রুত এ বিষয়ে সরকার ও নীতি নির্ধারকরা ব্যবস্থা না নেন তাহলে অবস্থা আরও বেগতিক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে তিনি তিনি বলেন টেকসই উন্নতি তখনই সম্ভব যখন মানুষের আয় ও সামাজিক গতিশীলতা তাল মিলে চলে কিন্তু পাকিস্তানের কোনো উপস্থিত আছে বলে মনে হয় না কারণ দেশটির মোট আয়ের অর্ধেক চলে যাচ্ছে বিশ শতাংশ মানুষের পকেটে সিংহভাগ জনগণ এর থেকে বঞ্চিত হচ্ছে পাকিস্তান সরকারের উচিত দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া এদিকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পুতিনের ছয় বছর করে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ রেখে করা আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট গতকাল সোমবার এই অনুমোদন দেন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার মধ্য দিয়ে পুতিন নিজের দুই সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার সম্ভাবনা উন্মুক্ত করেন আটষট্টি বছর বয়সী পুতিন দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আসেন নতুন বিলটিতে পুতিন গতকাল সই করলে আইনে পরিণত হয় দেশটির সরকারের আইন পোর্টালে পুতিনের সই করা আইনের একটি কপি পোস্ট করা হয় সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে গত বছর এই প্রস্তাব দেন পুতিন গত বছর এক গণভোটে এই প্রস্তাবের পক্ষে সমর্থক দেন রুশ জনগণ দেশটির আইন প্রণেতাদের গত মাসে বিলটি অনুমোদন করেন বিলটি আইন হিসাবে অনুমোদন পাওয়ায় পুতিন তার বর্তমান ম্যাচ শেষ করে প্রেসিডেন্ট নির্বাচনে জ্বালাতে পারবেন প্রেসিডেন্ট হিসেবে তার টানা দ্বিতীয় ম্যাচ শেষ হবে দুই সালে দুই সালে পুতিন প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তিনি চার বছর করে মোট দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সাংবিধানিক বাধ্যকতার কারণে তখন তার টানা তৃতীয় দফায় প্রেসিডেন্ট দায়িত্বে থাকা সম্ভব ছিল না এজন্য তিনি প্রধানমন্ত্রী হন আর প্রেসিডেন্টের দায়িত্ব নেন তার ঘনিষ্ঠ সহযোগী দিমিত্র মেদদেভেদ সমালোচকদের মতে মেদভেদেদ ছিলেন পুতুল প্রেসিডেন্ট মেদভেদেব রুশ প্রেসিডেন্টের মেয়াদকালের চার থেকে বাড়িয়ে ছয় বছর করেন রুশ প্রেসিডেন্টের ছয় বছরের এই মেয়াদকাল দুই হাজার সাল থেকে কার্যকর হয় দুই সালে পুতিন ফের রাশিয়ার প্রেসিডেন্ট হন দুই সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন পুতিন আরও দুই মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচন লড়তে পারবেন পুতিন বিরোধী এই আইনের তীব্র সমালোচনা করছেন সমালোচকেরা বলেছেন পুতিন আজীবন প্রেসিডেন্ট থাকার এই কৌশল করে নিয়েছে এদিকে ইন্দোনেশিয়ায় ও পূর্ব তিমুরে বন্যা মৃতের সংখ্যা বেড়ে একশো সাতান্ন বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে মৃত সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতান্ন সেরোজা নামের এক সাইক্লোনের ফলে দক্ষিণ পূর্ব ইন্দোনেশিয়া ও তিমুরে এ অবস্থা দেখা দিয়েছে এ প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ পূর্ব এশিয়ার এ দুই দেশে অনেক লোক নিখোঁজ রয়েছে এতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাদে বার্তা সংস্থা এএফপি জানায় তারা পূর্ব তিমুরে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে একশো তিরিশ জনের প্রাণহানির খবর পেয়েছে এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে সাতাশ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাবা প্রদেশে আকস্মিক বন্যায় চল্লিশ জনের মৃত্যু হয় এছাড়া সেপ্টেম্বরে আরও এগারো জন মারা যান এবং সর্বশেষ সংবাদে জানবেন প্রতিবেশী দেশের সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের অনুমোদন নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান এ ঘোষণা দেন তিনি বলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ভ্রমণের জন্য দ্বিমুখী করিডোর আঠারো এপ্রিল থেকে চালু করা হবে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত তারিখ নিশ্চিত হওয়ার পরপরই এই ঘোষণা দেন জেসিন্ডা তিনি বলেন আমি নিশ্চিত করতে পারি যে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হবে করোনা মহামারীর সময় নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ওই ঘোষণা ছয় মাস পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে নিউজিল্যান্ডের নাগরিকেরা তাদের নির্দিষ্ট কিছু রাজ্য কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন অস্ট্রেলিয়ার জন্য কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ অনুমোদন পদপক্ষকে বিশ্বের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করেছে জেসিন্ডা তিনি বলেন পঞ্চাশ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে আর আড়াই কোটি মানুষ দেশ অস্ট্রেলিয়ার মৃত মানুষ সংখ্যা এক হাজারের কম জেসিন্ডা বলেন আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সময় আমি বিশ্বের কোনো দেশকে দেখছি না যারা নিজেদের দেশকে কোভিড মুক্ত রাখার কৌশল অবলম্বন করছে তার মানে এদিক দিয়ে আমরা বিশ্বে প্রথম নিউজিল্যান্ডের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে নিউজিল্যান্ডের অর্থনীতি আবারও চাঙ্গা হয়ে উঠবে অস্ট্রেলিয়ার নাগরিকদের এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান জেসিন্ডা তিনি বলেন আপনার পরিবারকে নিয়ে এসে ভ্রমণের জন্য আমরা নিরাপদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন ইরানের পরমাণু চুক্তির রক্ষায় যুক্তরাষ্ট্রের আলোচনায় যোগদান এদিকে পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্য মোট আয়ের অর্ধেক বিশ শতাংশ নাগরিকের দখলে এরপর জানবেন দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পুতিনের বিস্তারিত সংবাদে আরও জানবেন ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা মৃতের সংখ্যা বেড়ে একশো এবং সর্বশেষ সংবাদে জানবেন প্রতিবেশী দেশের সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের অনুমোদন নিউজিল্যান্ডের